নুসরাজাহান আপনি লিখেছেন সম্প্রতি বহু তালাকের ঘটনা ঘটছে তালাকের পর স্বামী স্ত্রী মনে করেন তারা যেহেতু তালাকের নিয়ম জানতেন না কিংবা রাগের মাথায় অনিচ্ছাকৃতভাবে তালাক দিয়েছেন তাই তালাক কার্যকর হয়নি এ বিষয়ে শরীতের বক্তব্য কী দেখুন আমরা এর আগে বারবার বলেছি সালাহান জিদ্দু হুন্না জিদ্দুল হাজুহুদ্না জিদ্দুল্না বি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমিকরি করলেও তা হয় তালাক তার একটি অতএব এখানে আপনি না জেনে করেছেন রাগের মাথায় করেছেন এ কোনো অভিযোগই কিন্তু কোনোভাবেই আপনার আমলে নেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এগুলোর ভিত্তিতে আপনার তালাকটি হবে না ব্যাপারটা সেরকম নয় আপনি না জেনে তালাক দিলেও পচিত হয়ে যাবে এজন্য জন্য যারা বিবাহসাদী করবেন অথবা করেছেন তারা তালাকের নীতিমালাগুলো ভালো করে জেনে রাখবেন এবং দুষ্টমি করে যদি তালাক দেন রাগ করেও যদি আপনি বলেন অভিমান করেও বলেন কথার কথাও আপনি বলেন যে তোমাকে তালাক দিলাম আপনার ইচ্ছা না থাকে তালাকের তারপরেও তালাক আগ হয়ে যাবে খুব ভয়াবহ একটা বিষয় এই জন্য আল্লাহর দাম্পত্য জীবন আর কিছু যাই হোক আর যা হোক না হোক অন্তত তালাকের বিষয়টা মনে চাইলো আমি বলে দিলাম বা মনে চাইলে আমি তালাক দিয়ে দিলাম এরকম যেন প্রবণতা আমাদের মধ্যে না থাকে শত শত পরিবারের চোখের পানি আমরা দেখেছি অনেক বোনরা আমাদের কাছে এস এম এস পাঠান ভয়েসমেস পাঠান কান্নাকাটি করেন অনেকে সরাসরি উপস্থিত হন এবং তাদের কান্নাকাটি দেখে আমাদের মায়া এবং করুণা করা ছাড়া আসলে কিছুই করার থাকে না কারণ তারা তাদের ধ্বংস করে ফেলেছেন অনেক ভাইরা আছেন তারা নিজেদের স্ত্রী এরকম বারবার তালাক দিয়ে এরপরে কান্নাকাটি করেন তাদের কান্নাকাটি এর কারণ আমাদের করুণা করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না কারণ তালাক এমন একটা বিষয় যে এটা ছুরি মারার মতো আপনি ছুরি মেরে দিয়েছেন এরপর আপনি জিব্বা কামড় দিলেন আপনি সরি বললেন যাকে মেরে দিয়েছেন সে খুন ঠিকই হয়ে যাবে আপনি যতই সরি বলেন সে আর জীবিত হবে না ঠিক তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ এভাবে হয়ে যায় অনেক স্বামী আছেন জীবনে বারবার তালাকের কথা বলেছেন এটা ছেলে খেলা নয় আপনি রাগের মাথায় এভাবে মনে চাইলেও তালাক দিয়ে দিবেন তা হতে পারে না বরং এটা নিয়ে সুচিন্তভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরামর্শ করতে হবে যদি মনে হয় যে না তালাক আমাকে দিতেই হবে তাহলে সুনাসম্মত এমনভাবে তালাক দেবেন একটা তালাক দেবেন ব্যাস এক তালাক দেওয়ার মাধ্যমে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আবার দশ বছর পরেও যদি আপনারা একত্রিত হতে চান সে সুযোগ থাকবে কিন্তু কদিন পর পরে আপনি এক তালাক দিয়ে যদি দেন এইভাবে তিনবার যদি দিয়ে থাকেন তো শেষ আর আপনার এক হওয়ার কিন্তু সুযোগ থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব বিষয়ে সব সাবধান এবং সচেতন হওয়ার তথ্য দান করুন লায়লা আক্তার আপনি রেখেছেন আমি দিন মেনে চলতে চাই আমার পরিবার একজন ব্যাংকারের সাথে আমাকে বিয়ে দিতে চায় এখন আমার কারণে কি আমার পরিবার উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ লায়লা আক্তার বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের উভয়ের সম্মতিটা মূল বিষয় আপনি যদি কোনো পাত্রকে পছন্দ না করেন ইসামেশ্বরী দৃষ্টিকোণ থেকে আপনার বাবা মা বা আপনার পরিবার বাধ্য করলেও আপনি তাদের সে চাপাচাপির কারণে আপনি তাদের কথা মানতে বাধ্য নন অর্থাৎ আপনি একজন হালাল উপার্জনকারী জীবনসঙ্গী কামনা করছেন সে বিষয়ে তারা যদি আপনাকে নেগোসিয়েশন করতে বলে কম্প্রোমাইজ করতে বলে আপনি সেটা করতে বাধ্য নন অর্থাৎ আপনি আপনার চাহিদায় অনর থাকতে পারেন কিন্তু সেই সাথে আমরা আপনাকে বলবো যে আপনার চাহিদা যেন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে খুব হাই লেভেলের চাহিদা না হয় বরং আপনি যেটুকু বলেছেন তা থেকে আমরা বুঝতে পেরেছি যে আপনি হারা উপার্জনকারী একজনকে অ্যাভয়েড করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার পরিবারকে আপনি বোঝান আপনার দুর্বলতার জায়গাটা অন্যান্য ওলামাইকরামদেরকে দিয়ে বোঝান আসলে পরিবারের প্রতিটা সদস্য বিশেষ করে মূল মূল সদস্যরা যদি দিনদার না হন দিনের বুঝ তাদের মধ্যে যদি না থাকে তাহলে একা দিনের উপরে টিকে থাকা পরিবারের মধ্যে খুবই কঠিন তো এই তাদের সবাইকে সাথে নিয়ে চলার প্রচেষ্টা আপনার আমার মধ্যে থাকতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং এই জাতীয় আমাদের অনেক বোন আছেন যারা হারাম থেকে বাঁচতে চান অনেক হতভাগা অভিভাবক আছেন যারা এই সন্তানদের মর্ম বোঝেন না যে সন্তান আল্লাহকে চিনে গেছে সে তো তার বাবা মাকে সবার চাইতে বেশি চিনবে এবং যে সন্তান তার মধ্যে আল্লাহর ভয় এসেছে সে সন্তান তো মা বাবার সবচেয়ে বড় অ্যাসেট অতএব তাদের সে আল্লাহ বিরুদ্ধাকে যারা মূল্যায়ন করতে পারছেন না সে সমস্ত অভিভাবকদের জন্য ধিক্ষার ছাড়া আর কী আছে আল্লাহ তারা আপনার বাবা মা সহ অভিভাবকদেরকে দান করুন এবং আপনি আপনার জায়গা থেকে যদি বাবা মার উপরে বোঝা হয়ে যান তাহলে আপনি হালাল উপার্জনের চেষ্টা আপনি করতে থাকুন নিজের জায়গা থেকে পর্দা মেনটেন করে যতটুকু সম্ভব আজকাল ঘরে বসে অনলাইনে অনেক কাজ করার মতো সুযোগ কিন্তু আছে আপনার স্কিল আপনি বিভিন্ন স্কিল কে বৃদ্ধি করুন আপনার দক্ষতা বৃদ্ধি করুন অর্জন করুন এবং এর মাধ্যমে আপনি কোনো না কোনো কাজের সাথে ইনভলভ হয়ে যেতে পারেন যাতে করে তাদের উপর ডিপেন্ডেন্ট পুরোপুরি না হতে হয়